रविवार বিকেলে উদয়পুর জামতলা টাউন হলের সামনে রাখি বন্ধন উৎসব পালন করে 31 রাধা কিশোরপুর মণ্ডলের মহিলা মোর্চার কর্মীরা। এদিন মহিলা মোর্চার কর্মীরা রাস্তা চলাচলকারী সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে রাখি পরিয়ে এই উৎসব পালন করে। এদিন বিকেলে একই সাথে রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করে আরকেপুর মণ্ডলের মহিলা মোর্চার কর্মীরা। অপরদিকে রাজ্যের পরিবহন মন্ত্রী রবিবার বিকেলে উদয়পুর জগন্নাথ দিঘি পশ্চিম পার্স্থিত দেববাড়িতে ঝুলন যাত্রা উৎসবে মিলিত হন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী জানান, তিনি আজ তার নিজ বাসভবনে যখন আসেন তখন তিনি ভাবছিলেন এই বছর মনে হয় কেউ তাকে আর রাখি পরাবে না। তাতে করে মন্ত্রীর মন অনেকটাই ভারাক্রান্ত হয়ে পড়ে। কিন্তু রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার শেষ দিনের অনুষ্ঠানে দেববাড়িতে গিয়ে সমস্ত আরকেপুর মহিলা মোর্চার কর্মীদেরকে একসাথে পেয়ে তিনি খুবই আনন্দিত। যেভাবে 31 আরকেপুর মণ্ডলের মহিলা মোর্চার বোনেরা মন্ত্রীকে রাখি পরিয়ে আশীর্বাদ কামনা করেছেন, তিনি তাতে খুব আপ্লুত বলে জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের মানুষের জন্য মঙ্গল কামনা এবং আশীর্বাদ চেয়েছেন রাধা কৃষ্ণের কাছে এবং সকলের সুস্থতা কামনা করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী। এদিন মন্ত্রী ছাড়াও এই উৎসবে উপস্থিত ছিলেন 31 রাধা কিশোরপুর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম ও গোমতী জেলার সহ সভানেত্রী সবিতা নাগ সহ আরো অনেকে। আগে আমাদের মণ্ডল প্রেসিডেন্টের বাবার বার্ষিক কাজে আমি গিয়েছিলাম, এখান থেকে এসে এখানে আসব, তপনদার বাড়িতে প্রত্যেক বছর আসি, আসার প্রোগ্রাম আছে, যদি বাগোত্রা থেকে এসেছি। একটা সত্য কথা বলি তো, এক ঘন্টার মতো ছিলাম আমার বাড়িতে একা একা, সেখানে ফেসবুকে সব চতুর্দিকে দেখছি মুখ্যমন্ত্রী শুরু করে সবাই রাখি পরাচ্ছে প্রত্যেকবার, কিন্তু আমাকে আমার বোনেরা এখানে রাখি পরায়। ভাবলাম এ বাবুদের মিস করলাম, বাস্তব কথা মিস করলাম, এটা আফসোস লাগছিল যে এখানে এসে ঝুলন দেখতে এসে দেখলাম সব হাজির। তো এটা স্বাভাবিক কথা, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। বাকি তো প্রত্যেক বছরই পড়ায়, এবার বোধ হবে না ভেবেছিলাম। তো আমি আমার সব যারা সমস্ত বোনেদের খুব আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, তারা ভালো থাকুক, তাদের পরিবার পরিজন সব ভালো থাকুক, যাতে আগামীবার আর বড় করে সুন্দরভাবে রাখি নিতে পারি, এটা আমার। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।